আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি হটানোর ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলায় বিজেপির এজেন্সি দিয়ে নির্বাচনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে পাল্টা আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের কোচবিহারে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক জনসভায় পাল্টা পাল্টি এ সমালোচনা করেন মোদীর বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সমালোচনা তিনি বলেন আগামী পাঁচ বছর বিজেপির লড়াই থাকবে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানুষের অর্থ যারা লুট করছে তারা রেহাই পাবে না অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করতে চায় ভারতের কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি আইটি এবং এনআইএর পায়তারাকে রুখে দিতে পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানান তিনি মহথিৰ মহ